কেন্দ্রীয় প্রকল্পের টাকা তছরূপের অভিযোগে উত্তর দিনাজপুরের জেলাশাসককে বিস্তারিত অনুসন্ধানের নির্দেশ দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত দপ্তরের সচিবের নজরদারিতে দু মাসের মধ্যে অনুসন্ধান শেষ করতে হবে নির্দিষ্ট সময় অন্তর পঞ্চায়েত সচিবকে রিপোর্ট পাঠাবেন জেলাশাসক নির্দেশ দিয়েছে হাইকোর্ট যদি পঞ্চায়েত প্রধানের কাছ থেকেই টাকা উদ্ধার হয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত পর্যবেক্ষণে জানিয়েছে আদালত সবুজ ভুট্টাখেট এখানেই নাকি একশো দিনের কাজের পুকুর খনন করা হয়েছিল কিন্তু দু তিন বছরে সেই পুকুর ভরাট হয়ে সেখানে গাছও গজিয়ে গেছে উত্তর দিনাজপুরের জগদেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ছবি প্রকাশ্যে আসতেই সোরগোল পড়ে যায় অভিযোগ ওঠে পুকুর খনন দেখিয়ে প্রকল্পের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান এই প্রেক্ষিতে গত উনিশে মার্চ রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী রানী মণ্ডল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানকে চার লক্ষ সতেরো হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই মামলায় শুক্রবার পঞ্চায়েত দপ্তরের সচিবের নজরদারিতে অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়েছে নির্দিষ্ট সময় অন্তর পঞ্চায়েত সচিবকে রিপোর্ট পাঠাবেন জেলা শাসক দুই মাসের মধ্যে শেষ করতে হবে অনুসন্ধান পর্যবেক্ষণে আদালত জানিয়েছে যদি পঞ্চায়েত প্রধানের কাছ থেকেই টাকা উদ্ধার হয় তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত মনে প্রকল্পের টাকা তছুপের অভিযোগে দু সালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থন উত্তর দিনাজপুরের এক বাসিন্দা গত বছরের একত্রিশে অক্টোবর বিষয়টি খতিয়ে দেখার জন্য উত্তর দিনাজপুরের জেলাশাসককে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অনুসন্ধানের পর চলতি বছরের তিরিশে জানুয়ারি তিনটি প্রকল্পের তালিকা প্রকাশ করেন জেলাশাসক জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে প্রায় চার লক্ষ কুড়ি টাকা উদ্ধারের নির্দেশ দেন জেলা অনুসন্ধানে অসন্তোষ প্রকাশ করে ফের আদালতের আদালতের আগের নির্দেশ যথাযথভাবে পালন করা হয়নি বলে পর্যবেক্ষণে জানিয়েছে আদালত সার্বিক অনুসন্ধান করেননি জেলাশাসক মন্তব্য আদালতের শুধুমাত্র তিনটি প্রকল্পের দুর্নীতির তথ্য কেন সামনে আনা হল জেলাশাসকের তো আরো অনেক প্রকল্প রয়েছে সেগুলির ক্ষেত্রে কি অনুসন্ধান হয়েছে প্রশ্ন ডিভিশন বেঞ্চের